সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও জেলার অন্তর্গত খোঁচাবাড়িহাট, আজকে খোঁচাবাড়িহাট থেকে আমি আপনাদেরকে দেখাবো দর্শক, সাইওয়াল এবং দেশাল ষাঁড় গরু আজকে কী দামে কেনাবেচা চলছে, খামারে রাখার উপযুক্ত সাইওয়াল এবং দেশাল, এগুলোর বয়স এবং দাম সম্পর্কে জানবো দর্শক। আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া সাইওয়াল ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এক মুরব্বি, এই যে দেখুন দর দাম মনে হয় চলছে, দেখুন কত বলতেছে, এটা ৩৭ বলতেছে। আপনি কত চাইছেন লাস্ট? ৪০। দর্শক শুনলেন যে লাস্ট ওনারা ক্রেতা ৩৭,০০০ টাকা বলেছেন, আর চাচা কিন্তু পুরাপুরি ৪০,০০০ টাকা চেয়েছেন। এই যে সাইওয়াল জাতের সার দেখুন ৪০,০০০ টাকা হলে বিক্রি করবেন, আর এইটা কত হলে বিক্রি করবেন লাস্ট? ২,০০০ হলে বিক্রি করবেন ৩২। দর্শক শুনলেন যে লাস্ট ৩২ আর ৪০ নাকি, মানে ৭২,০০০ টাকা হলে এই জোড়াটা বেচবেন। দর্শক শুনলেন যে ৭২,০০০ টাকা হলে এই যে এক জোড়া সাইওয়াল ষাঁড় গরু দেখুন। দর্শক এখানে দেখছি আমরা একটা সাইওয়াল জাতের ষাঁড়, এই যে বেশ সুন্দর সাইওয়াল। বয়স কেমন রে ভাই? বয়স কেমন? ৭ মাস। কত রাখছিস দাম ভাই? দাম ৫২,০০০ চাওয়া ৫২। আর কত বলে কাস্টমার? ৪২,৪৩ বলে না? কত বলে ছাড়বি ভাই এটা? আশা তো ৪৬,৪৭। ৪৬,৪৭। হ্যাঁ দর্শক শুনুন, ৪৬ থেকে ৪৭ এর মধ্যে হলে এই যে সাইওয়াল জাতের ষাঁড় গরু আজকে বিক্রি করবেন এই খোঁচাবাড়িহাট থেকে। দেখি দর্শক, আরও আমরা দেখছি এখানে একটা সাইওয়াল জাতের ষাঁড় দেখুন বেশ সুন্দর। রুপিটা বয়স কেমন? ৮ মাস বয়স না? দাম কত রাখছিস ভাই এটা? ৬৫ চাওয়া। আর কাস্টমার কত বলে? ৫৫,৫৬ না? কত হলে ছাড়বেন ভাই এটা? ৬০ হলে ছাড়বেন না? দর্শক শুনলেন যে ৬০,০০০ টাকা হলে উনি বিক্রি করবেন এই যে সাইওয়াল জাতের ষাঁড় গরু আজকে খোঁচাবাড়িহাট থেকে। দর্শক দেখি আমরা আরও পাশে আরেকটি দেখছি সাইওয়াল জাতের ষাঁড়, এই যে দেখুন পাশে আরও একটি আছে আরেক ভাইয়ের, এই যে সাইওয়াল। ভাইটা বয়স কেমন? ৬-৭ মাস হবে নাকি? দাম কত রাখছেন এটা? চাওয়া ৬২। আর কাস্টমার কত বলে? কত? ৫০ ভাঙতে বলে। ৫০ কি ভাঙবেন? কত বলে বেচবেন লাস্ট? ৫০-এর উপরে যা দেয়। দর্শক শুনলেন যে ৫০-এর উপরে হলে বিক্রি করবেন যে সাইওয়াল জাতের সার আজকে খোঁচাবাড়িহাটে। দর্শক দেখুন সাইওয়াল জাতের সার। দর্শক এখানে দেখছি একটি দেশাল জাতের সার, এই যে দেখুন দেশাল। এ ভাইয়া এটা বয়স কেমন? ১ বছর হয় নাই তো মনে হয়? ১ বছর পার হয়েছে। না ১ বছর হবে না। দাম কত রাখছিস ভাই এটা? চাওয়া ৩৮। আর কত বলে কাস্টমার? ৩৩-৩৪ বলে না? কত বলে ছাড়বি তুই, নিয়ত করছিস ভাই? ৩৫। দর্শক শুনলেন যে ৩৫,০০০ টাকা হলে এই যে দেশাল ষাঁড় গরু দেখছেন আজকে বিক্রি করবেন এই
কোচাবাড়ি হাট থেকে আমরা দেখি দর্শক আরো দর্শক। এই যে একটি দেখতে পাচ্ছিস খয়েরি কালারের দেশাল শাড়গুলো দেখি দেশাল দরদাম চলছে মনে হয়। চাচা এটা বয়স কেমন? আগর বাবা এক বছর হয়েছে না হয়নি না? দাম কত রাখছেন? দাম কত রাখছেন? দাম হচ্ছে 35। 35 চাওয়া? আর কত বলে কাস্টমার? 33 পর্যন্ত বলে। 33 সাড়ে 33। কত হইলে ছাড়বেন এটা? কত হইলে ছাড়বেন? নিয়ত করছেন 34.5। দর্শক শুনলেন 34,500 টাকা হলে দেশাল জাতের সার আজকে বিক্রি করবেন খোঁচাবাড়িঘাট থেকে এই মুরব্বি। দর্শক এই যে দেখুন দেশাল সার আমাদের দেখার একবারে উপযুক্ত দেশাল। ভাইটা বয়স কত? এক বছর হয়েছে তো না? এক বছর হয়েছে। দাম কত রাখছেন এটা? দাম কত রাখছেন? আপনার দাম বলতেছে, আপনি কত যাচ্ছেন? 42। কত হইলে ছাড়বেন এটা? 35-36 হলে দিবেন। দর্শক শুনলেন যে 35 থেকে 36,000 টাকার মধ্যে হলে উনি বিক্রি করবেন এই যে দেশ। দর্শক এখানে দেখছি একটা দেশাল সার দেখুন। ভাইটার বয়স কেমন? এক বছর হয়ে গেছে না? দাম কত রাখছেন এটা? 47 চাওয়া দাম 47। আর কত বলে ভাই? কত বলে কাস্টমার? 39 পর্যন্ত বলে। কত হলে ছাড়বেন? 41 হলে ছাড়বেন না? দর্শক শুনলেন যে 41,000 টাকা হলে উনি বিক্রি করবেন এই যে দেশাল। দেশাল জাতের সাপ আজকে খোঁচাবাড়িঘাট থেকে আমরা দেখি দর্শক। আমরা এপাশে একটি দেখছি দেশালই হবে সার বলো, নাভি কিন্তু বেশ বড়। তো বয়স কেমন ভাইয়া? আগর না? দাম কত রাখছো এটা? 52। কত বলে কাস্টমার? 44। সাইওয়াল না? হ্যাঁ সাইওয়াল। যা লাস্ট কত হইলে ছাড়বে এটা? 46 হলে বেচবে না? দর্শক শুনলেন যে 46,000 টাকা হলে বেচবেন। আমরা বিদায় নিব দর্শক।